কুমিল্লার মুরাদনগরে উমেহানি মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন করেছে প্রধান শিক্ষক আবুল হাসান। এ অভিযোগে আবুল হাসানকে দুপুরে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ। শিক্ষক আবুল হাসান নিমাইকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। 10 বছর বয়সী ওই শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার অফিস কক্ষ থেকে সোমবার রাতে আবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, গত 23 সেপ্টেম্বর ওই ছাত্রীকে মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নেয় প্রধান শিক্ষক আবুল হাসান। তখন তার দেহ তল্লাশির নামে স্পর্শকাতর সহ তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন চালায়। গত 1 সপ্তাহ যাবৎ সে মাদ্রাসায় যেতে রাজি না হওয়ায় জোর করে পাঠানোর চেষ্টা করে। পরে সে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল হাসান কর্তৃক যৌন নির্যাতনের ঘটনাটি তার মাকে খুলে বলে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে মুরাদনগর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।